viewers, welcome back to my channel. তো আজকে টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও করব। তো আজকে আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওটি এনজয় করেন। তো আমি প্রথমে শুরু করতেছি, এটা হচ্ছে আমার বেডরুম। তো প্রথমে আমি আমার বেডরুমটা দিয়েই শুরু করতেছি। আমি প্রথমে একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পুরো বেডরুমটা দেখতে কেমন। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমার বেডরুমটা সাজিয়েছি। আমি এখানে বেশি একদম হিডিডিবি কোনো ফার্নিচার রাখি নাই, যেহেতু আমার বেডরুমটা তো বড় না। আমি একদম সিম্পলের মধ্যে, যেহেতু আমার বেডরুমটা একটু ছোট, তো সেজন্য আমি এখানে সবগুলো ফার্নিচারে অ্যাটাচড করে নিয়েছি। এটা হচ্ছে আমার যে আলমারি, এটা তো ওই পাশে আমি একটা ড্রেসিং টেবিল রাখছি। তো এই পাশটা হচ্ছে আমি ড্রেসিং টেবিল রাখছি, যেহেতু আমার জায়গা কম, আলাদা করে ড্রেসিং টেবিল রাখার জায়গা নেই। তো আমি অ্যাটাচ করে নিয়েছি যাতে আমার জায়গাটা সেফ হয়। তো এভাবে আমার মিররটা থাকে। আর এই পাশটা আমার আলমারি, আর ওই পাশটা হচ্ছে, ওই পাশটাতেও আমি আমার টুকিটাকি যে জিনিসপত্রগুলা, ওগুলা যে প্রয়োজনীয় জিনিস প্রতিদিন লাগে ওগুলা রাখছি। আর এখানে আমি একটা বেড রেখেছি, এটা হচ্ছে বাদার সেট। তো যেহেতু আমার ছোট, আমি দেখা সৌন্দর্য রাখার জন্য কিছুটা টপ দেখেছি। আর এই বাসা আসার প্রায় 7 থেকে 8 বছর হয়ে গিয়েছে, সেজন্য জিনিসপত্র গুলো এখনো এত একটা নতুন নাই। তারপরে আমি চেষ্টা করি সুন্দরভাবে রাখার জন্য। উপরও আমি কিছু ডেকোরেশন করছি, আর এটা লাইটিং গুলো দেখা সৌন্দর্যের জন্য করছি আমি। আর এগুলো যখন রাতের বেলা ছোট ছোট লাইটগুলো জ্বালিয়ে রাখি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যে পর্দাগুলো, এগুলো আমি 7 থেকে 8 বছর আগে নিয়েছি, এগুলো আমি এলিফ্যান্ট থেকে নিয়েছি। আর আমার খাটটা হচ্ছে বাদার দিয়ে। তো আমি আমার রুমটা সিম্পলভাবে খুব রাখার চেষ্টা করছি। আর এর পাশে হচ্ছে আমার যে মাস্টার বেড, যেহেতু এটা এখানে একটা বাথরুম, এটা হচ্ছে বাথরুমের দরজা। আর এ পাশে আমি, যেহেতু এটা বেডরুম খাট আছে, তো সেজন্য ছোট একটা টিভি রেখেছি, মাঝে মধ্যে ইচ্ছে হলে একটা টিভি দেখি। আর এখানে বেবিদের জামা কাপড় রাখার জন্য ছোট্ট একটা ওয়ার্ডরোব রাখছি। তো এভাবে আমি আমার বেডরুমটা সিম্পলভাবে সাজিয়েছি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি আমার বাচ্চাদের রুমটা আপনাদের সাথে দেখাবো। তো এটা হচ্ছে আমার বাচ্চাদের রুম। তো এই রুমটাও আমি খুব সিম্পলভাবে রাখার চেষ্টা করছি, যেহেতু রুমগুলো বেশি একটা বড় না। তো খুবই সিম্পলভাবে রেখেছি আমি রুমগুলো, সবগুলো অ্যাটাচ করা, শুধুমাত্র একটা খাট আর একটা টেবিল রেখেছি। এই রুমে হচ্ছে, এটা তো আমি অ্যাটাচ করে নিয়েছি আলমারি। আর এখানে হচ্ছে আমার যত প্রয়োজনীয় জিনিসপত্র, এটা আমি ড্রেসিং টেবিল হিসাবে ইউজ করি। আর সামনেটা হচ্ছে মিরর, আর ভিতরে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখেছি। আর এ পাশটা হচ্ছে আমার থ্রি পার্টের যে আলমারি, এটা হচ্ছে অ্যাটাচ করা। আর ওই পাশের যে কর্নারটা, ওটাও আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ইউজ করি, প্রতিদিনের যে জিনিসপত্রগুলো। তো এর পাশেও আমি একটা ঘুড়ি, একদম সিম্পলভাবে আমার রুমটা যেভাবে সাজিয়েছি এটাই আপনাদের সাথে দেখাচ্ছি আজকে। আর এখানেও একটা বেড রেখেছি, এখানে আমার মেয়েরা ঘুমায়। আর এই রুমে আমি উপরে কোনো ডেকোরেশন করিনি, একদম সিম্পল। আর এই পাশটা আমি ওয়ালপেপার রেখেছি। তো ওয়ালপেপারগুলো যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে, একটু প্যাকাশে হয়ে গিয়েছে, এটা অনেক সুন্দর ছিল আগে, তো এগুলো চেঞ্জ করার সময় হয়েছে। তো এই পাশটা আমি ছোট্ট একটা টেবিল রেখেছি, যাতে এখানে ওরা বসে
ওরা অবশ্য ডাইনিং টেবিলে আমি ওদেরকে বেশি পড়াই, মাঝে মধ্যে এখানে ওরা পড়ে, যেহেতু এটা ওদের শোবার ঘর। এখন আমি আমার বের হয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার ডাইনিং রুম। তো এটা হচ্ছে এই জন্য পরে আমি একটা ঝলক দেখিয়ে দিচ্ছি, উপরেও আমি ডাইনিং রুমে কিছু লাইটিং দেখেছি। আর এর পাশে আমি রেখেছি ফ্রিজ, যেহেতু এটা আমার ডাবল ডোরের ফ্রিজ তো একটু জায়গাটা বেশি লাগে, তো আমি এটা একটা সাইডে রেখেছি। আর এটা হচ্ছে আমার কিচেনের দরজা। তো আজকে আমি কিচেনটা শেয়ার করি না আপনাদের সাথে, আপনারা যদি চান আমি পরে কিচেনের আলাদা একটা টুর দিব। আর এখানে হচ্ছে আমার ডিপ যে ফ্রিজ ওইটা, তো আমি এগুলা দুটাই আমার শার থেকে নেওয়া ফ্রিজগুলা। আর উপরও আমি কিছু কাজ করিয়েছি। আর ওপাশে আমার বড় একটা জানালা আছে। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলটা আমি বেশি বড় রাখিনি, এখানে ছয়টা চেয়ার আছে, এখানে আমি চারটাই দিয়ে রাখি, যেহেতু আমরা চারজন খাই, যখন গেস্ট আসে তখন আমি ছয়টা চেয়ার আনা হয়, আর নাহলে তো এখানে চারটা চেয়ারে থাকে। তো এটা হচ্ছে আমার বেডরুমের দরজা থেকে বের হয়ে এপাশে আমি একটা ওভেন রেখেছি। আর উপরে হচ্ছে আমি আমার যে এখানে আমি ছোট ছোট বক্স করে নিয়েছি, যেহেতু আমার আলাদা রাখার কোনো ব্যবস্থা নাই, তো আমি এখানে আমার টুকিটাকি যে পাতলা অথবা ছোটোখাটো জিনিসগুলোই রাখি, কারণ আমি নিচে আমার বক্স আছে ওগুলাতে আমি আমার ভারী জিনিসপত্রগুলো রাখি, যেমন প্লেট বাটি ওগুলা। এখানে আমি জাস্ট হালকা পাতলা জিনিসগুলো দেখা সৌন্দর্যের জন্যই রেখেছি, কারণ যেহেতু এটা এত ভারী জিনিস রাখা যায় না, তো আমি পাতলা জিনিসগুলাই রেখেছি উপরে। আর ওই পাশটায় ওই কর্নারটাও আমি এভাবেই সাজিয়েছি, আমার ছোটোখাটো যেসব জিনিসপত্র আছে ওগুলো দিয়ে। তো এর পাশেও আমি কিছু আমার এই যে নিচে আমি একটা গ্রাইন্ডার রেখেছি, যেহেতু আমার এখানে জায়গা আছে রাখার জন্য। আর এ পাশেও যেভাবে আমি সুন্দর দেখা যায় টুকিটাকি জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আর ওটা হচ্ছে আমার ডাইনিংটা লম্বালম্বি, কিন্তু তো আমি ওভাবেই করেছি, যেভাবে আমি আমার রুচি অনুযায়ী সাজিয়েছি আমার ডাইনিংটা। এটা হচ্ছে আমার এ পাশে একটা বাথরুম, তো ওই বাথরুমের পাশে আমার হচ্ছে একটা বেসিন, আর বেসিনের পাশে আমি রেখেছি হচ্ছে ওয়াশিং মেশিন। তো যেহেতু জায়গাটা অত বেশি না, তো আমি আমার একদম জায়গা সীমাবদ্ধতা অনুযায়ী আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি। আর এখানে হচ্ছে আমার বেবিদের জন্য একটা দোলনা, তো যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে ওরা এটাতে চড়ে খুব মজা পায়, তো যেহেতু বাসার জায়গাও কম সেজন্য আমি এটা ফোল্ড করে রাখি। আর এ পাশেও আমি এভাবে সাজিয়েছি। তো এই পাশটা হচ্ছে আমার ডাইনিং রুম থেকে আসার জায়গাটা, তো এটা। আর আমি আমার সোফাটাও হচ্ছে বাদার্সে, এটা হচ্ছে আমি আমার জায়গার শেপ অনুযায়ী আমার সোফাটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার সেন্ট্রাল টেবিলটা হচ্ছে হাতিলের, আমি এক একটা জিনিস এক একটা জায়গা থেকে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। দেখা যাচ্ছে আমি বাতাস থেকে নিয়েছি সোফাটা, আর হাতিল থেকে নিয়েছি হচ্ছে আমার সেন্ট্রাল টেবিলটা। তো এইভাবে যেটা আমার বাসার মধ্যে সুন্দর থাকে আমি ওদের নিয়েছি। আর এখানে আমি শো পিস রেখেছি আমার পছন্দ অনুযায়ী, আর উপরটাও আমি এভাবে ডেকোরেশন করেছি। এখানে আমি কিছু প্ল্যান্ট রেখেছি, আর এখানে এই জায়গাটা, এটার কালারটা আর অনেক লাইট ছিল, অনেকটা প্যাকাশ হয়ে গেছে এখন, যেহেতু অনেক বছর হয়েছে। উপরের ডেকোরেশনটাও হচ্ছে এরকম কাঠ দিয়ে করা। আর
এপাশে একটা জানালা, তো জানালা পর্দাটাও আমি এভাবে দিয়েছি যাতে সুন্দর দেখা যায় আমার লিভিং রুমের সাথে। আর এখানে আমি ছোটো ছোটো কিছু শোপিস রেখেছি, এগুলো কিছু আড়ং থেকে অথবা কিছু নিউ মার্কেট থেকে, যেখানে আমার যেটা পছন্দ হয়েছে আমি ওটাই নিয়েছি। এই যে আমি উপরে একটা মিরর, এটার উপরেও আমি কিছু শোপিস রেখেছি। এর পাশে আমি একটা টিভি রেখেছি। আর এপাশে একটা, এই যে পাশে হচ্ছে ডিভান। আমি এটা যেহেতু এখানে একটা জায়গা আছে, তো এই জায়গাটাও আমি একটা ডিভান রেখেছি। তো এটা একদম সুন্দর পারফেক্টভাবে ডিভানটা আমার সেট করা হয়েছে। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম, এটা আপনার সাথে পরে শেয়ার করছি। আর এই পাশে আমি নিচে উপর একটা ঘড়ি রেখেছি, আর এই পাশে ছোটো ছোটো তিনটা মিরর রেখেছি। তো এটা হচ্ছে ড্রয়িং রুমের পাশে হচ্ছে আমার গেস্ট রুম। তো এখানে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি এটার একদম ঢুকার পথে। তো এই গেস্ট, এখানে কিছু বেলুন রেখেছি কারণ কিছুদিন আগে আমার বড় মেয়ের বার্থডে হয়েছে, তো এটা তো আপনার সাথে শেয়ার করেছি। আর এখানে তো কেউ থাকে না, সেজন্য এটা গেস্ট রুম হিসাবে, হয়তো ওইখানে আমার বাচ্চারা বেশিরভাগ খেলাধুলাই করে, তো সেজন্য বেশিরভাগই খেলনা পাতিগুলাই থাকে। তো এভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পাশে হচ্ছে আমি, এই পাশেও আমার ছোটো, এই রুমটা অন্যান্য রুম থেকে একটু ছোট, তো আমি এই পাশেও ছোটো একটা আলমারি, ওই আলমারিটার পাশে একটা মিরর, আর এই পাশে ছোট্ট একটা টেবিল রেখেছি। এখানে দেখা গেছে ওরা যেহেতু অনেক সময় ওইদিকে ব্যস্ত থাকলে এখানে পড়ালেখা করে, অথবা গেস্ট আসলেও কিছুটা সময় বসতে পারে। তো আমি এভাবে ছোটোখাটোভাবে আমার রুমটা, গেস্ট রুমটাও সাজিয়ে রেখেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।